রহমতুল্লাহ বরকাতহু। আলহামদুলিল্লাহ, অনেকে আর একটা প্রশ্ন আমাদের ইদানিং আমাদের কাছে এসছে, সেটা হলো এই সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্ট করা, ফেসবুকে কমেন্ট করা বিষয়গুলো, এইটার কতটুকু শরীয়ত মূল্যায়ন বা এইটা কতটুকু ধর্তব্য যেটাকে আমরা বলতে পারি? এই প্রশ্নের জবাবে আমরা বলতে পারি, কোরআন সুন্নার আলোকে আমি আগে বলেছিলাম অন্য আলোচনায় যে একজন মুসলমান অথবা মুসলমান যেই হোক, সাবলক বুদ্ধিমান মানুষের কোনো কথাই সেটা অবমূল্যায়িত হয় না, মূল্যায়ন হয়, তার একটা ভালো মন্দ প্রভাব থাকে। ইসলামের শরীয়তেও এইভাবে যে কোনো ভালো জিনিসের, ভালো বক্তব্যের একটা মূল্যায়ন আছে। এমনকি পবিত্র কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালু সালিহু ইয়ারফাউহু। মানুষ, আল্লাহর বান্দারা, মুমিনরা ওই ভালো কোনো কথা বললে, উপকারী কোনো কথা বললে, মানুষের মানব কল্যাণে কোনো কথা বললে, কোরআন হাদিসে যেসব কল্যাণের কথা আছে তা তো আসি, ভালো কিছু বললে, নবীর নবীজির গুণগান গাইলে, আল্লাহ প্রশংসা করলে, তা নিজের ভাষায় সে ব্যক্ত করলো, এই সেটার একটা দাম আছে। তো একইভাবে জাগতিক জীবনে আমরা বুঝতে পারি, জাগতিক জীবনে ওই জীবনেও আমরা ফেস টু ফেস একজনের পারস্পরিক সুবিধা অসুবিধা শেয়ার করলাম, ভালো কিছু দোস্ত বন্ধুকে বললাম, বন্ধু শুনে বললেন হ্যাঁ হ্যাঁ তোমার একটু আল্লাহ তালা তোমাকে আরও সমৃদ্ধি দান করুক বা তুমি সুস্থ থাকো, কথার কথা এইভাবে, অথবা নিজের একটা দুঃসংবাদ উপস্থিত মুখোমুখি ফেস টু ফেস একজন বললো ভাই সমস্যায় আছে, আপনি বললেন যে দোয়া করি আল্লাহ যেন আপনাকে হেফাজত করে, আল্লাহ যেন আপনাকে বিপদ থেকে উদ্ধার করে, অথবা আপনি একটা দুঃসংবাদ বললেন ফেস টু ফেস, এটা বললে যেমন একজন ইন্নালিল্লাহ, আল্লাহ তোমার বিপদ থেকে রক্ষা করুক, অথবা এটা বিস্ময়কর কোনো কথা বললেন বা শুনলেন, শুনে বললেন সুবহানাল্লাহ, অবাক বিশ্ব প্রকাশ করলেন, এগুলো এসব শব্দ কোরআনের হাদিসে আছে, এগুলো ভালো এবং ইসলামিক রীতি। ওই কোনো সুসংবাদ, ভালো কিছু শুনে আলহামদুলিল্লাহ বলা এবং খারাপ কিছু শুনে আস্তাগফিরুল্লাহ বা ইন্নালিল্লাহ বলা, দুঃসংবাদ শুনে, অথবা বিস্ময়কর আল্লাহ সৃষ্টির মধ্যে বিস্ময়কর কোনো সংবাদ বা আজব কিছু দেখে বা শুনে সুবহানাল্লাহ বলা, এগুলো কথা, এগুলো শরীয়তে অনুমোদিত এবং ভালো। তো এই ফেস টু ফেস বলা যেভাবে এগুলো ভালো, তার একটা মূল্যায়ন আছে, মূল্যায়ন আমরা যে কোরআন হাদিসে পেয়েছি, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না, শব্দ উচ্চারণ করে না যা তার দুই স্কন্ধে কাঁধে ফেরেশতা নিয়োজিত আছেন তারা রেকর্ড না করেন, অর্থাৎ প্রতিটি কথা রেকর্ড হচ্ছে ভালো মন্দ, তার একটা মূল্যায়ন আছে, হিসাব হবে। তো একইভাবে কোরআন হাদিসও আছে, আমরা বাবু জাগতিক জীবনেও মুসলিম ও মুসলিম বিষয়ে এটা বুঝি, তার মূল্যায়ন আছে। ঠিক তদ্রুপ সে ফেসবুকে কেউ যদি কোনো কমেন্ট করে ভালো কিছু, ইন্নালিল্লাহ বললো অথবা সুবহানাল্লাহ বললো অথবা আল্লাহ তালা আপনাকে ভালো রাখুক, হ্যাঁ সুস্থ করে দিক, এইসব কমেন্ট, এগুলোরও মূল্যায়ন আছে, এগুলো ভালো, ভালো কমেন্ট করলে ভালো, আর মন্দ কমেন্ট করলে সেটা মন্দ কমেন্ট করা তো অনেকে না বুঝে করতে পারে। আবার মন্দ কমেন্ট বলতে দুই রকম, এক হইলো দুঃসংবাদ শুনে ইন্নালিল্লাহ বললাম, এটা মন্দ কমেন্ট না, এটা রীতি, শরীয়ত রীতি। আবার ভালো কিছু শুনে আমার পছন্দ হইলো না, সেখানে আমি বিরূপ মন্তব্য করলাম, এটা আমি নিজে পাপি হব, কারণ একজনে ভালো কিছু উপস্থাপন করলো বললো সেটা আমি সাপোর্টিং নাই করি, আমি চুপ থাকি, হ্যাঁ আমি তার প্রত্যাখ্যান করলে আমার নিজেরই ক্ষতি। যাই হোক, মোট কথা এই ধরনের কমেন্ট করা তারও একটা মূল্যায়ন আছে, শরীয়তে যেমন আছে আমাদের সামাজিক জীবনেও আছে, তো এইটাকেও একেবারেই যে মূল্যহীন তা বলা যাবে না। সাল্লাল্লাহু তাআলা ওয়া আলিহি ওয়া সাল্লাম।